দর্শক শ্রোতা কৃষক কিষাণী ভাই ও বোনেরা যে যেখান থেকে শুনছেন দেখছেন, আমরা আপনাদেরকে আজকে কাদা মাটিতে ক্ষীরা চাষ দেখাতে এসেছি। খুব সহজে কাদা মাটিতে ছাই দিয়ে ক্ষীরার বীজ বুনে দেওয়া হয় এবং সেখান থেকেই বিনা চাষে ক্ষীরা চাষ এবং মিষ্টি কুমড়া চাষও করা হয় মুরাদনগর উপজেলায়। কুমিল্লার মুরাদনগর কৃষিতে সমৃদ্ধ একটি উপজেলা। মুরাদনগরের ইউসুফনগর এবং করিমপুরের বিলে বিস্তৃত এলাকা জুড়ে এই বিনা চাষে ক্ষীরা চাষটি করা হয়। এটি একটি স্থানীয়ভাবে উদ্ভাবিত একটি প্রযুক্তি। আমরা দেখাতে চাই, এই যে আমি যে মাঠটিতে দাঁড়িয়ে আছি এটি একটি ক্ষীরার মাঠ। এখানে এই চারার বয়স হবে 15 থেকে 20 দিনের মতো চারা। এই যে দেখছেন এই 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 চারাগুলো এখানে কিন্তু একটা একটা বিস্তলায় তিনটি চারা আছে। সাধারণত ওনারা এই তিনটি বীজেই বপন করে থাকেন, কোথাও কোথাও চারটি করে থাকেন। এই যে সুন্দর বিস্তলা সারিবদ্ধভাবে যখন অগস্ট সেপ্টেম্বর মাসে পানি নামতে শুরু করে এই বিলে, তখন এই কাদা মাটি থাকে এখানে। এই কাদা মাটিতে ওনারা চারপাশ দিয়ে চারপাশ থেকে একটু মাটি উঁচু করে সেখানে একটু গর্ত করে তিনটি চারা দিয়ে দেন, তিনটি বীজ দিয়ে দেন এবং কিছু ছাই দিয়ে গর্তটি ভরাট করে দেন এবং একটা কলা পাতা দিয়ে সম্ভব হলে ঢাকনা দিয়ে দেন। তিন দিনের মধ্যে যখন চারা গজিয়ে যায় তখন এই ঢাকনাটি সরিয়ে ফেলেন। এরপরেই তেমন আর যত্ন নিতে হয় না, শুধু রোগবালাই দমনের ব্যবস্থা নিতে হয়। এর পাশাপাশি কিছু আগাছা দমন করতে হয়। এরপরেই 40 থেকে 45 দিনের মধ্যেই ফলন সংগ্রহ শুরু হয়। তখন এই বিস্তৃত মাঠ জুড়ে এখান থেকে ক্ষীরা সংগ্রহ করা হয়। এই যে এখানে যে ক্ষীরার গ্রোথ এখন বৃদ্ধি কিন্তু সন্তোষজনক। এখানে এই যে দাঁড়িয়ে আছি এখানে কোনো চাষ ছাড়াই কাদার মধ্যে এই ক্ষীরা করা হয়েছে। তো এটি কুমিল্লার মুরাদনগর উপজেলার এখানে স্থানীয় লোকজনের এটি উদ্ভাবন। আমরা চাইলে বাংলাদেশের যে যেখানে সুযোগ আছে, যেখানে এই কাদামাটি রয়েছে, জলমগ্ন এলাকা, পানি সরে যাওয়ার পরেও সাধারণত যেখানে চাষ হয় না, বিশেষ করে রবি মৌসুমের যে এরপরে এতে সরিষা এবং অন্যান্য রবি শস্য আবাদ হবে, এই যে স্বল্পকালীন সময়ে এই মাঝামাঝি সময়টাতে জমি ফেলে না রেখে এই কাদামাটি থেকেই এই সুন্দরভাবে এবং সহজভাবে এই ক্ষীরার উৎপাদন এটি করা যেতে পারে। এই প্রযুক্তিটি সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার মতো একটি প্রযুক্তি আমি মনে করি।